নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া খেতে কে না ভালোবাসে। কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে নিন চিকেন পকোড়া। এটা খেতে একদমই দোকানের মতো হয়। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর ভেতর দিচ্ছি চামচের 1/4 ভাগ আদা বাটা, চামচের 1/4 ভাগ রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিচ্ছি 1/2 চামচ গ্রিন চিলি সস, হাফ চামচ সোয়া সস, চামচ টমেটো সস, দিচ্ছি 1/2 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে যাবার পর এর মধ্যে মেশাবো 2 চামচ ময়দা আর 2 চামচ অ্যারারুট। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট। ভাজবার আগে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে মিশিয়ে নেব। কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার এর ভেতর একটা একটা করে মাংসের পিস দিয়ে দেব। উল্টে পাল্টে মুচমুচে করে পকোড়াগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তেল ছেকে ছেকে তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকি যা আছে সব ভেজে তুলে নেব। সমস্ত পকোড়া ভেজে নিয়েছি। চিকেন পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, বাড়িতে একবার অন্তত বানিয়ে খান, ভালো লাগবে। আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।